এবারে আরো কিছু সংবাদ এক নজরে। মাইগ্রেশনের দাবিতে বাইপাইল আব্দুল্লাহপুর সড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপি সন্ত্রাস নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাখাইন সম্প্রদায় জমি দখল ও বসত বাড়িতে অগ্নিসংযোগ সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাখাইন পাড়ার রাখাইনদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বাগেরহাটের ফকিরহাটে 250টি কচ্ছপ সহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। উপজেলার শুভদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। গোপালগঞ্জে ২৫ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। শেখ মনি স্মৃতি পরিষদের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন অতিথিরা।